আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কয়েকটা স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখলে মানুষ আপনার উপর অপবাদ দিতে পারে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটা হচ্ছে, শূন্য আকাশের মধ্যে যদি আপনি উড়ে বেড়াতে দেখেন, আপনার পাখা গজিয়েছে, দেখলেন আপনি উঠতেছেন আকাশের মধ্যে। এটা কখনো কখনো কেউ কেউ বলেন, বিজ্ঞানীগণের বিভিন্ন মতামত, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইমামগণের মতামত জানিয়েছি আগে, শূন্য আকাশের মধ্যে উঠতে দেখা সম্মানিত হবে, সে কোনো কাজকর্মে থাকলে সেখানে উন্নতি হবে। কিন্তু এটা দেখ, এই স্বপ্ন দেখলে কখনো কখনো রেগুলার না, কখনো কখনো আপনার উপর কেউ অপবাদ দিতে পারে। তদ্রূপ কেউ যদি সাপের নিকট পরাজিত হতে দেখে, সাপ তার উপর জয়ী হয়েছে, সে পরাজিত হয়েছে, এমন স্বপ্ন যদি দেখে, তাহলে ইহা সে নিজে শত্রুর নিকট পরাস্ত হয়ে যাবে। সাদা আঙ্গুর খেতে দেখা, ইহা কেউ আপনার উপর অপবাদ দিতে পারে। সূর্য মেঘে ঢেকে যেতে দেখা, আপনার উপর কঠিন অপবাদ আসতে পারে। সূর্য গ্রহণ দেখা বিপদে পড়ার আলামত বুঝতে হবে, অথবা অপবাদে জড়িত হওয়ার আলামত বুঝতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই নির্ভরযোগ্য সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।